ঢোলকপুর নামক কোন একটি গ্রামে রাজা মহেন্দ্র প্রতাপের শাসন ছিল। তার ছেলে শিব প্রতাপ ছিল সেখানকার রাজকুমার, অর্থাৎ ভবিষ্যৎ রাজা। সেই রাজ্যেই দীপান্বিতা নামক একটি মেয়ে তার বাবা মায়ের সঙ্গে বসবাস করত। দীপান্বিতা দেখতে ছিল অনেক বেশি সুন্দর। তার নীল নীল চোখ এবং ঘন কালো লম্বা ঝলমলে চুল তার সৌন্দর্যতা আরও বেশি ফুটিয়ে তুলেছিল। অপরদিকে দীপান্বিতা ছিল সৎ একজন মেয়ে, যার কারণে তার সততা এবং তার ভালো মানসিকতার পরিচয় পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল এবং সবাই তার সৌন্দর্যতার খুব প্রশংসা করত। এভাবেই দিন কাটছিল। হঠাৎ করেই একদিন তাদের সুখের জীবনে শোকের ছায়া পড়ে যায়। হঠাৎ করেই তার মা অসুস্থ হয়ে যায় এবং অনেক ভালো থেকে ভালো জায়গায় চিকিৎসা করানোর পরও তার মাকে তারা বাঁচাতে পারে না এবং তার মৃত্যু হয়ে যায়। দীপান্বিতা নিজের মায়ের মৃত্যুটা সহ্য করতে পারে না। সে সবসময় অনেক বেশি হতাশ হয়ে থাকতো। অন্যদিকে তার বাবা দ্বিতীয় বিয়ে করে। এই মহিলার প্রথম থেকে একটা মেয়ে ছিল, যার নাম ছিল মোনা। বিয়ের পর তার সৎ মা এবং সৎ বোন মোনা দীপান্বিতার বাড়িতে এসেই থাকতো। বাড়িতে আসতে না আসতেই দীপান্বিতার মা দীপান্বিতার সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করতে শুরু করে। তার সৎ মা এবং সৎ বোন মোনা বাড়িতে মহারানীর মতো থাকতো এবং যার নিজের বাড়ি তাকে বাড়িতে চাকরানীর মতো করে রাখতো। তারা দুইজন মিলে তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো এবং সামান্য পরিমাণ ভুল হলেও তাকে অনেক মারধর করত। একদিন সে বাড়ি পরিষ্কার করছিল, ঘর মুছতে মুছতে হঠাৎ করে একটা জায়গায় কিছুটা ময়লা থেকে যায়, যার কারণে তার মা তাকে হাজারটা কথা শোনায়। এই মেয়ে, কাজের সময় তোর মন কোথায় থাকে? কতবার বলেছি তোকে ভালোভাবে মন দিয়ে পরিষ্কার কর, এক কথা মাথায় ঢোকে না তোর, তাই না? দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি তোকে। এমনটা বলে দীপান্বিতার সৎ মা একটা লাঠি নিয়ে এসে তাকে অনেক মারতে থাকে। মা, তুমি আমাকে মেরো না, তুমি আমার সঙ্গে এমন ব্যবহার কেন করো? আমি তোমার কী ক্ষতি করেছি যে তুমি সবসময় এভাবে আমাকে অপমান করো আর মারতে থাকো? আচ্ছা, তো তোর কি মনে হয় তুই এই বাড়ির মহারানী যে তোর সঙ্গে ভালো ব্যবহার করব? ভালো করে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, এক সময় তুই এই বাড়ির মহারানী ছিলি, কিন্তু এখন তোর যোগ্যতা এই বাড়িতে চাকরানি ছাড়া আর কিচ্ছু নয়। আর এখন এই বাড়ি শুধুমাত্র আমার আর আমার মেয়ের। এই বাড়িতে তুই শুধুমাত্র একজন কাজের মেয়ে, এর কারণে মুখ বন্ধ করে চুপচাপ কাজগুলো কর। আরে হ্যাঁ, একটা জিনিস তো খেয়াল করাই হয়নি, কোন খুশিতে এত ভালো পোশাক পরে আসিস তুই? যা, গিয়ে ছেঁড়া ফাটা পোশাক পরবি। আর হ্যাঁ, আজ থেকে তুই ওই ঘরে থাকবি না, কারণ তুই একজন চাকরানী, তুই আজ থেকে রান্নাঘরে থাকবি। এমনটা বলার পর দীপান্বিতার সৎ মা তাকে ছেঁড়া ফাটা কিছু পোশাক এনে দেয় এবং সেই ঘর থেকে দীপান্বিতার সকল জিনিসপত্র বের করে নিজের মেয়ের জিনিসপত্রগুলো সাজিয়ে দেয়। বেচারি দীপান্বিতা, কী বা করার ছিল তার, সে চুপচাপ মুখ বন্ধ করে সব কিছু সহ্য করে নেয়। ছেঁড়া ফাটা পোশাক পরে আবারও বাড়ির কাজগুলো করতে শুরু করে। অন্যদিকে সেই রাজ্যের রাজা মহেন্দ্র প্রতাপ তার ছেলে শিব প্রতাপের বিয়ে দেওয়ার জন্য অনেক সুন্দর সুশীল একটা মেয়ে খুঁজছিল। এর কারণে তিনি সৈনিকদের বলেন একথা পুরো রাজ্যে ছড়িয়ে দিতে। সৈনিকরা পুরো রাজ্যে গিয়ে একথা ছড়িয়ে দেয় যে রাজকুমারের একটা সুশীল মেয়ে চাই। শোনো শোনো শোনো, পুরো রাজ্যবাসীরা মনোযোগ দিয়ে শুনো, রাজকুমারের জন্য একটা বিবাহযোগ্য মেয়ে চাই। তাই সকল যে কালকে সকল অভিভাবকরা তাদের বিবাহযোগ্য মেয়েদের নিয়ে রাজপ্রাসাদে উপস্থিত হবেন। সিপাহীদের এমন প্রচার শুনে পুরো রাজ্যের বিবাহযোগ্য মেয়েদের মনে আনন্দ ছড়িয়ে পড়ে। সকল মেয়েরা স্বয়ংবরে যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এই খবরটি দীপান্বিতার সৎ মায়ের কানেও যায়। তখন সে এই কথাটি তার নিজের মেয়ে মোনাকে বলে। মা, কালকে রাজা রাজকুমারের বিয়ের জন্য স্বয়ংবরের অনুষ্ঠান উদযাপন করবেন, ওইখানে গ্রামের সকল বিবাহযোগ্য মেয়েদেরকে সেজেগুজে সুন্দরভাবে যেতে হবে। আমি চাই সেখানে তুমিও সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করো, যেন তোমার সঙ্গে রাজকুমারের বিয়ে হয়ে যায় আর আমরা সব থেকে বড় লোক হয়ে যাই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, কালকে আমি অনেক সুন্দরভাবে রেডি হয়ে স্বয়ংবরের অনুষ্ঠানে যাব। আর দেরি করা যাবে না, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তুমি আমার জন্য অনেক সুন্দর দেখে একটা গাউন এবং একটা স্যান্ডেল নিয়ে আসো, ওই স্যান্ডেল আর গাউন পরে আমি কালকে স্বয়ংবরের অনুষ্ঠানে যাব। হ্যাঁ মা চলো, আমি তোমাকে অনেক সুন্দর এবং সব থেকে দামি একটা গাউন কিনে দিব এবং এর সঙ্গে ম্যাচিং করে একটা স্যান্ডেলও কিনে দিব। অপরদিকে দীপান্বিতা তার সৎ মা এবং সৎ বোনের সব কথাই শুনে এরপর সে তার সৎ মায়ের কাছে গিয়ে বলে, মা, আমিও স্বয়ংবরের অনুষ্ঠানে যেতে চাই, তুমি আমার জন্য একটা গাউন আর একটা স্যান্ডেল নিয়ে আসবে, যেন আমিও ভালোভাবে রেডি হয়ে যেতে পারি। আচ্ছা,
তো মহারানীর এখন স্বয়ংবরের অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা হয়েছে, মনে হচ্ছে তুই কথাগুলো ভালোভাবে শুনিসনি। বিয়ে কোনো সাধারণ মানুষের হবে না, বিয়ে রাজকুমারের হবে, আর রাজকুমার একটা ভালো পরিবারের ভালো মেয়ে বিয়ে করবে, কোনো কাজের মেয়ে নয়। তাই রাজকুমারের সঙ্গে বিয়ে করার স্বপ্নটা বাদ দাও আর নিজের কাজে মন দাও, বুঝলে? এমনটা বলার পর দীপান্বিতার সৎমা এবং সৎবোন বাজারে চলে যায় অনেক জিনিসপত্র কেনার জন্য। নিজের সৎমায়ের মুখ থেকে এমন কথা শুনে দীপান্বিতার খুব খারাপ লাগে এবং সে চুপচাপ একটা কোণায় বসে অনেক কান্না করতে থাকে। এবং সে তার মায়ের ছবির সামনে তার মায়ের ছবির দিকে তাকিয়ে তাকিয়ে বলে, মা, আজকে যদি তুমি জীবিত থাকতে তাহলে আমাকে আর এই দিন দেখতে হতো না। জানো মা, আজকে রাজপ্রাসাদে স্বয়ংবরের অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে, আর ওইখানে গ্রামের সকল বিবাহযোগ্য মেয়েদেরকে ডাকা হয়েছে। রাজকুমার সবার মধ্যে থেকে একজনকে পছন্দ করে তার সঙ্গে বিয়ে করবে। আমি ওই অনুষ্ঠানে যেতে চাই, কিন্তু কিভাবে যাব? আমার কাছে তো পরার জন্য এই ছেঁড়া ফাটা পোশাক ছাড়া অন্য কোনো কিছু নেই। এখন তুমিই বলো মা, আমি কি করব, কোথায় থেকে গাউন আর স্যান্ডেল নিয়ে আসবো? দীপান্বিতার এমন কান্না শুনে দীপান্বিতার মায়ের ছবি থেকে একটা আলো বের হয় এবং সেই আলোর মধ্যে মুহূর্তের মধ্যে তার মায়ের আত্মা চলে আসে এবং সে দীপান্বিতাকে বলে, মা দীপান্বিতা, কান্না বন্ধ করো, দেখো আমি আবার ফিরে এসেছি তোমার কাছে। মাকে নিজের সামনে দেখে দীপান্বিতা অনেক বেশি খুশি হয় এবং সে দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। এরপর বলে, মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো তুমি চলে যাবার পর আমার সঙ্গে কী কী হয়েছে? এরপর দীপান্বিতা প্রথম থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটে গেছে সব কিছু তার মাকে খুলে বলে। আর এর সাথে সাথে রাজকুমারের স্বয়ংবরের কথাও সে তার মাকে বলে এবং বলে, মা, আমি ওই স্বয়ংবরের অনুষ্ঠানে যেতে চাই, কিন্তু আমার কাছে ভালো কোনো পোশাক নেই। তুমি আমাকে একটু সাহায্য করো, যেন আমি একটা ভালো পোশাক আর একটা ভালো জুতা পরে ওই স্বয়ংবরের অনুষ্ঠানে যেতে পারি। মা, তুমি চিন্তা করো না, তোমার এই সমস্যার সমাধান আছে আমার কাছে। আচ্ছা, আমার সেই বিয়ের বাক্সর কথা মনে আছে তোমার, যেটা এখন ওই স্টোর রুমে পড়ে আছে? হ্যাঁ মা, বেশ অনেক বছর ধরেই ওই বাক্স ওখানে পড়ে আছে। তুমি যাওয়ার পর আমি তো এটা খুলেও দেখিনি। ওই বাক্সর মধ্যে আমার বিয়ের জাদুর গাউন এবং জাদুর স্যান্ডেল আছে, যেগুলো পরলে তোমাকে অনেক সুন্দর দেখাবে, ওগুলো তোমার উপর বেশ মানাবে। তাই তুমি একটা কাজ করো, কালকে যখন স্বয়ংবরের অনুষ্ঠানের জন্য তোমার সৎমা এবং সৎবোন বাড়ি থেকে বেরিয়ে যাবে, তখন তুমি স্টোর রুম থেকে ওই লাগেজটা নিয়ে এসো এবং সেইখান থেকে জাদুর গাউন এবং জাদুর স্যান্ডেলটি নিও, আর ওইটা পরে তুমি স্বয়ংবরের অনুষ্ঠানে চলে যেও। কিন্তু একটা কথা খেয়াল রেখো, খবরদার এই কথাটি যেন তোমার সৎমা আর সৎবোন জানতে না পারে। ঠিক আছে মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই বিষয়টা খেয়াল রাখবো, যেন আমার সৎমা আর সৎবোন কিছুতেই এ কথা জানতে না পারে। এটা বলার পর দীপান্বিতা অনেক খুশি ছিল, তার মা তার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন দীপান্বিতার সৎমা এবং সৎবোন দুজনে রেডি হওয়ার জন্য পার্লারে চলে যায়, তখন দীপান্বিতা চুপি চুপি স্টোর রুমে গিয়ে তার মায়ের সেই পুরনো বাক্সটা বের করে এবং সেখান থেকে তার মায়ের জাদুর গাউন এবং জাদুর স্যান্ডেল পরে নেয় এবং বাড়িতেই সামান্য একটু রেডি হয় এবং রাজকুমারের স্বয়ংবর অনুষ্ঠানে পৌঁছে যায়। সেখানে আগে থেকেই রাজ্যের সকল মেয়েরা তৈরি হয়ে এসে গিয়েছিল, তার মধ্যে তার সৎবোন মোনাও ছিল। কিন্তু যখনই দীপান্বিতা সবার নজর কেড়ে সেই প্রাসাদের মধ্যে প্রবেশ করে, তখন তার সৌন্দর্যতা দেখে সবাই ভীষণ অবাক হয়। সবাই শুধু তার দিকেই তাকিয়ে থাকে। জাদুর গাউন এবং স্যান্ডেলে তাকে একটা পরীর থেকে কোনো কিছুতেই কম দেখাচ্ছিল না। এরপর যখন রাজকুমার সেখানে উপস্থিত হয়, সবার আগে তার নজর পড়ে দীপান্বিতার উপর এবং সে দীপান্বিতার কাছেই যায়। তাকে এক দেখাতেই রাজকুমার পছন্দ করে নেয় এবং বলে, আমি তোমার মতো সুশীল আর সুন্দর মেয়ে এর আগে একটাও দেখিনি। বিনা মেকআপেও তোমাকে কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে স্বর্গের অপ্সরা, আর আমি তোমাকেই বিয়ে করতে চাই। এরপর রাজকুমার এবং দীপান্বিতার অনেক ধুমধাম করে বিয়ে হয়ে যায়, যার সাহায্যে দীপান্বিতার জীবনের সকল সমস্যা দূর হয়ে যায় এবং সে খুশি খুশি রাজপ্রাসাদে রাজকুমারের সঙ্গে সুখে জীবনযাপন করে।